আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তোমরা যারা এসএসসি স্টুডেন্ট মানে এসএসসি স্টুডেন্ট স্কুলের স্টুডেন্ট যারা তারা অনেকেই আমাকে চেনো না বিকজ আমি সাধারণত স্কুলের ভিডিও খুব একটা আপলোড করি না আমি মেইনলি ভিডিও আপলোড করি ইন্টারমিডিয়েট এবং অনার্স এর তো অনেকেই মানে ইন্টারমিডিয়েট যারা পড়ে তাদের মানে ছোট ভাই বোনদের জন্য বা অনেকেই দু একজন যারা আমাকে চিনো তারা কিন্তু কমেন্ট করছে ভাইয়া আপনি শুধু ইন্টারমিডিয়েটের অ্যাসাইনমেন্ট করে দিচ্ছেন তো আমাদেরটা কেন করে দিচ্ছেন না তাই যাই হোক আমিও ভাবলাম যে একটু দায়বদ্ধতা থেকে যায় এবং তোমরা যেহেতু সংখ্যায় অনেক হ্যাঁ এবং এখানে আমার সাবস্ক্রাইবার বাড়ার একটা বড় সম্ভাবনা আছে তো এর জন্য কিন্তু মানে আমি একটা কথা বিশ্বাস করি আমি যেহেতু হিসাব বিজ্ঞানের লোক হ্যাঁ আমি কিন্তু মনে করি পৃথিবীর সব প্রত্যেকটা সম্পর্ক ট্রানজেকশনাল হ্যাঁ আমি কিন্তু তোমাদেরকে অ্যাসাইনমেন্টটা শুদ্ধভাবে করে দিচ্ছি আমি সময় দিচ্ছি এর পেছনে কি আমার ভিউ বাড়ানো আমার ডলার যদিও ডলার খুব একটা ইনকাম হয় না ইউটিউব থেকে পড়ালেখার ভিডিও আপলোড করলে সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ানো সবকিছু মিলে কিন্তু কি আমি তোমাদের জন্য পরিশ্রম করতেছি তো যাই হোক আমার অ্যাসাইনমেন্টটা আমি বলবো আমার মতে শতভাগ শুদ্ধ তোমরা যদি আমার মত করে করো সেক্ষেত্রে একশো পার্সেন্ট মার্ক পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি হ্যাঁ তার আগে একটা কথা বলে নেই আমি রিসেন্টলি তোমাদের জন্য একটা ব্যাস স্টার্ট করছি এসএসসি দুই হাজার একুশ তো তোমরা যদি সেই ব্যাচে পড়তে চাও সেক্ষেত্রে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফোর টু ওয়ান ফোর থ্রি নাইন এই নাম্বারে মেসেজ দিবা ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা কল করবা না তাহলে আসলে ভর্তি হইতে পারবা তো আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্টটা করাই দিচ্ছি আমাদের অ্যাসাইনমেন্ট এক মিনিট এই যে তোমাদের সেই অ্যাসাইনমেন্ট হ্যাঁ তো তোমাদের অ্যাসাইনমেন্ট আমি একটু আমার টেকনিক্যাল প্রবলেম হচ্ছে আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা এখানে দেখো এখানে দেখো ক নাম্বার প্রশ্নে বলছে যে এটা উদ্দীপকটা ক নাম্বারের জন্য দরকার নাই বলছে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা সমূহ ব্যাখ্যা করুন তো দেখো এটা কিন্তু তোমাদের বইয়ের ভিতরে খুব সুন্দর লেখা আছে ছাব্বিশ পৃষ্ঠাতে হ্যাঁ এটা আমি পিডিএফ ডাউনলোড করে নিছি যে দেখো দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা সমূহ এখানে কিন্তু বেশ সুন্দরভাবে আছে দাখিলা মানে কিন্তু বলছে যে দূতরফা দাখিলা পদ্ধতির ধারণা সমূহ কমপক্ষে আটটি সুবিধা ব্যাখ্যা করতে পারলে তুমি চার পাবা দেখো কমপক্ষে আটটি কমপক্ষে যেহেতু আটটি সেক্ষেত্রে আহ এখানে যেহেতু বইয়ের ভিতরে দশটা আছে দেখো এই যে বইয়ের ভিতরে কিন্তু কি দশটা আছে তো 10টা কিন্তু তুমি কি দিতেই পারো তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বারটা আমি বলে দিচ্ছি বা এখান থেকে তোমার স্ক্রিনশট নিতে পারো বই যদি কারো কাছে না থেকে থাকে কেউ যদি দূরে থাকে এই যে 26 পৃষ্ঠা আমার কাছে যে বইটা আছে তারপর তোমরা তৃতীয় অধ্যায় হিসাব বিজ্ঞান দ্বিতীয় সরি হিসাব বিজ্ঞান আর কি বইয়ের তৃতীয় অধ্যায় এটা দুতরবা দাখিলা পদ্ধতি এই যে তোমরা দেখতে পাচ্ছো দুতরবা দাখিলা পদ্ধতির সুবিধা সমূহ তো অনেকেই বলTestCase যে ভাইয়া মানে বই থেকে লিখলে তো অ্যাসাইনমেন্ট মাল্টি করাবে তাহলে আমি কিভাবে লিখবো দেখো এই যে পরিপূর্ণ হিসাব সংরক্ষণ লাভ লোকসান এসব বিনোদন গাণিতিক শুদ্ধতা যাচাই এগুলো কিন্তু তুমি হুবহু লিখতে পারবে এখানে কোনো সমস্যা নাই কিন্তু এই যে ব্যাখ্যাটা প্রতি ডেভিড ডেবিট পক্ষের বিপরীতে সমপরিমাণ অঙ্কের কেট দাখিলা লিপিবদ্ধ করতে হয় ফলে কোনো নির্দিষ্ট তারিখে রেয়ামিল প্রস্তুত করে গাণিতিক নিষ্গুলোতে যাচাই করা যায় দেখো তুমি যদি এই জিনিসটাই মুখস্থ করে লেখো আমি বারবার একটা কথা বলতেছি এই জিনিসটাই যদি তুমি মুখস্থ করে লেখো তাহলে কিন্তু বইয়ে যে হুবহু আছে এই হুবহু লেখাটা কিন্তু তোমার হবে না একটু হলেও চেঞ্জ আসবে জাস্ট ওইটাই যে তুমি এই ব্যাখ্যাগুলো একটু মুখস্থ করবা মুখস্থ করে নিজে নিজে লিখবা তাহলেই দেখবা আর মিলবে না হ্যাঁ জাস্ট এতটুকু ফলো করলেই হবে খ নাম্বার প্রশ্নে বলছে সহায়ক তথ্য একের লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করো নির্ণয় করো হ্যাঁ এই যে আমি একটু জুম করে নেই তোমাদেরকে বলছে যে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে এই যে দেখতে পাচ্ছ সহায়ক তথ্য একের ব্যবহার করে লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করো তো আমি যখন এর আগে একটা ভিডিও আপলোড করছিলাম যে তোমরা যারা নিজে নিজে করতে চাও তাদের জন্য তো এখন আমি দেখাচ্ছি প্রথম যে যে আচ্ছা এখানে 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 একটা কথা বলে নেই কথাটা হচ্ছে প্রশ্নের উত্তর তোমরা এভাবে লিখতে পারো ওপরে সহায়ক তথ্যের আলোকে সহায়ক তথ্য এক ব্যবহার করে লেনদেন ডেবিট ক্রেডিট নির্ণয় এই কথাটা তোমরা এখানে লিখে দিবা হ্যাঁ তোমরা এখানে কিন্তু লিখে দিবা এখানে একটু সুন্দর করে লিখে দিবা যে সহায়ক তথ্যের আলোকে ডেবিট ক্রেডিট নির্ণয় ওকে ডেবিট কে নির্ণয় করতে বলছে তো অনেকেই হয়তো আমি একটা করলাম ইউটিউবে তারা আসলে কারণ দিছে। এখানে দেখো এখানে কিন্তু কোথাও কারণ দিতে বলেনি এখানে কিন্তু কোথাও কারণ দিতে বলেনি। বলছে এক করে ডেবিট ক্রেডিট নির্ণয় করো এখানে কিন্তু কারণ দিতে বলেনি যেহেতু কারণ দিতে বলেনি সেটা কারণ যদি তুমি দাও সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অপ্রাসঙ্গিক যে কারণ না চাইলে কারণ দিতে হবে এরকম কোনো আইন নাই কিন্তু এখানে একটা কথা আছে কথাটা হচ্ছে হলো যেহেতু এই খাতাটা তোমাদের স্কুলের টিচাররা কাটবেন তো স্কুলের টিচারের কাছ থেকে তোমরা একটু জিজ্ঞাসা করে নিবা যে স্যার কারণ বা ম্যাডাম কারণ দিব কি দিব না এটা তোমরা একটু জিজ্ঞাসা করবা হ্যাঁ কারণটা দিবা নাকি দিবা না এটা একটু জিজ্ঞাসা করবা আমি তোমাদের একটু বইয়ের ভিতর দেখাই হ্যাঁ বই বইটা কই গেল বইয়ের ভিতর দেখাই তোমাদের এই অধ্যায় কিন্তু এই যে দেখো এখানে বলছে উপযুক্ত দেখো উপযুক্ত অধ্যেই কিন্তু ওই অধ্যায় কিন্তু উপযুক্ত লেনদেন ক্রেডিট পক্ষ কারণ সহ চিহ্নিত করা হলো কারণ সহ চিহ্নিত কোশ্চেনে কিন্তু কারণ চায় নাই তো কোশ্চেনে যেটা চায় নাই সেটা যদি তুমি দাও তাহলে কিন্তু উত্তরটা অপ্রাসঙ্গিক হয়ে গেল যদিও তুমি বেশি দিলা তার মানে কি তুমি কোশ্চেন বোঝো নাই না বুঝে কিন্তু তুমি কি দিছো বেশি দিস এটা কিন্তু করা যাবে না কিন্তু তারপরেও কারণ দিবা কি দিবা না এটা একটু তোমাদের স্কুলের যে টিচার আছে তাদের তাকে একটু জিজ্ঞাসা করে দিবা তিনি যদি দিতে বলেন তাহলে দিবা আর যদি না দিতে বলেন তাহলে দিবা না দেখো এখানে আমি এখানে বলে দিচ্ছি প্রথমটা বলছে যে চেকের মাধ্যমে পণ্য বিক্রয় একটা ছেলে দেখলাম আমার আগের ভিডিওতে কমেন্ট করছে নগদান হিসেব ডেবিট হবে বিক্রয় হিসেব ক্রেডিট হবে না আধুনিক যুগে চেক পাইলে সেটাকে দাগ চেক মনে করা হয় তাই ব্যাংক হিসাব ডেবিট করতে হবে যাবে তবে ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এই যে ডেবিট ক্রেডিট এটা ডেবিট ক্রেডিট টাকা তারপর দেখো বলছে যে অগ্রিম ভাড়া প্রদান এটা হবে কি অগ্রিম ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এটা লিখে দিবা তারপরে বলছে তারপরে বলছে মালিক ব্যবসা হতে পাঁচ হাজার টাকার পণ্য উত্তোলন করলেন যাবে হবে মানে ইয়া হবে যে উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এখানে তোমরা এখানে তোমরা বিভিন্ন কিছু লিখতে পারো হিসাবের নাম লিখতে পারো বা সংশ্লিষ্ট হিসাব লিখতে পারো তোমাদের যেটা খুশি সেটা লিখবা এটা একটু জিজ্ঞাসা করবা সবচেয়ে বড় কথা কি এই ধরনের এই ডেবিট নির্ণয় করার কোন শখ আসলে মানে মূলত আসলে নাই এক একজন শিক্ষক এক একভাবে ভাবে যেমন যাবে তার কিন্তু নির্দিষ্ট শখ আছে কিন্তু এই ডেবিট ক্রেডিট নির্ণয় করার কিন্তু নির্দিষ্ট কোনো শখ নাই একজন করায় মূল বিষয়টা কিন্তু এটা কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে তো যেটা তোমাদের টিচাররা বলবে সেটা একটু বলবা যে শখ কিভাবে করতে হবে কারণ দিতে হবে কিনা এই বিষয়গুলো একটু জিজ্ঞাসা করবা এখানে হিসাবের নাম লিখবা কিনা সংশ্লিষ্ট হিসাব লিখবা এটা তোমাদের ব্যাপার তারপরেও টিচারকে একটু জিজ্ঞাসা করে নিবা তারপরে বলছে যে ব্যাংক সুদ মঞ্জুর করলো এতে আমাদের ব্যাংকের টাকা বৃদ্ধি পায় ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক সুদ ক্রেডিট তো যাই হোক এটা আমি আমাদের বিজনেস স্কুল নামে একটা পেজ আছে তো বিজনেস স্কুল নামে পেজ আমাদের যাবতীয় বিভিন্ন বিষয় যেখানে প্রতিদিন তোমাদের জন্য পরীক্ষা নেওয়া হয় পরীক্ষার আয়োজন করা হয় সেগুলো পরীক্ষা যদি দিতে চাও তাহলে অবশ্যই বিজনেস স্কুল এট দ্য রেট বিজনেস স্কুল টু ফোর সেভেন ডট কম এখানে লাইক দিয়ে রাখবা সি পাস্ট করে রাখবা এবং বিজনেস স্কুল অনলি ফর হান্ড্রেড নামে একটা গ্রুপ আছে যেখানে তোমাদের ব্যক্তিগত সমস্যাগুলো তোমরা আমার সাথে শেয়ার করতে পারবো তারপর দেখো ঘ নাম্বার প্রশ্ন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘ নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সরি গ গটা বল গ বল চাইছে গ নাম্বার ঘ নাম্বার পরে হিসাব চক্রের ধাপ গুলো সংক্ষিপ্ত বর্ণনা করো দেখো এখানে হিসাব চক্রের ধাপ কিন্তু তোমাদের বইতে খুবই সুন্দর ভাবে দেওয়া আছে এখানে ধরো কোন সারের নোটপত্র দেখার দরকার নাই তোমরা নিজেরাই কিন্তু করতে পারবা এবং নিজের মতো করে হ্যাঁ নিজেরাই কিন্তু নিজের মতো করে করতে পারবা এখানে কোনো সারের নোট দেখার দরকার নাই এই জন্য আমি কি দিছি আহ ইয়া দিছি তোমাদের বই থেকে দিয়ে দিছি আহ পৃষ্ঠা নাম্বারটা বলতেছি এই যে দেখো পৃষ্ঠা নাম্বার হলো পৃষ্ঠা নাম্বার হলো তিরিশ পৃষ্ঠাতে আছে তোমাদের বইয়ের হিসাব চক্র এটা তোমরা সবার প্রথম আঁকবা আঁকার পর দেখো এখানে দশটা আছে যেহেতু তোমাদের প্রশ্নে বলে দিছে কমপক্ষে আটটা তো কমপক্ষে আটটা যেহেতু বলছে তাহলে তুমি দশটাই দিবা দশটারই ব্যাখ্যা দিয়ে দিবা তবে একটু একটু অ্যাকটু করে মানে একটু চেঞ্জ করার চেষ্টা করব ইন্টারমিডিয়েটের বই ফলো করতে পারো যদি ইন্টারমিডিয়েটের বই তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে আমাকে আমাদের ফেসবুক পেজে বা ফেসবুক গ্রুপে পোস্ট করবা আমি ছবি তুলে তোমাদেরকে দিয়ে দিব ওকে এবে কিন্তু দিয়ে দিবা এটা এটা গ নাম্বারটা করে ফেলবা তারপর গ নাম্বার প্রশ্নে বলছে সহায়ক তত্ত্ব দুই ব্যবহার করে একতরফা দাখিলা পদ্ধতি লাভ ক্ষতি নির্ণয় হ্যাঁ একতরফা দাখিলা পদ্ধতি লাভ ক্ষতি নির্ণয় করার সূত্র কিন্তু এই যে দেখো আমি একটু জুম করি একতরফা দাখিলা পদ্ধতির লাভ ক্ষতি নির্ণয় করার মূল সূত্র কিন্তু এই যেটা লাভ বা ক্ষতি সমান সমাপনী মূলধন যোগ উত্তোলন মূলধন 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 যোগ যোগ অতিরিক্ত অতিরিক্ত অর্থাৎ মূলধনের সাথে উত্তোলন করে কি করতে হবে যোগ করতে হবে এটা হচ্ছে আমাদের লাভ বা ক্ষতি সূত্র এটা তোমাদের এই অধ্যায় শেষের দিকে বইয়ের ভিতরে কিন্তু দেয়া আছে ওকে তাহলে দেখো আমাদের কিন্তু সবার প্রথমে তাহলে কি নির্ণয় করতে হবে আমাদেরকে প্রারম্ভিক মূলধনটা নির্ণয় করতে হবে তো প্রারম্ভিক মূলধন নির্ণয় করার সূত্র কি প্রারম্ভিক মূলধন নির্ণয় করার সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ থেকে আমাদের প্রারম্ভিক মোট দায় কি করতে হবে বাদ দিতে হবে দেখো প্রারম্ভিক মোট সম্পদ কিন্তু আমাদের এই যে দেখো দেয়া আছে আমাদের কিন্তু প্রারম্ভিক মোট সম্পদ দেয়া আছে এই যে পাঁচ লক্ষ তিরিশ হাজার আর প্রারম্ভিক মোট দায় দেওয়া আছে কত দুই লক্ষ নব্বই হাজার তাহলে দেখো পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা থেকে দুই লক্ষ নব্বই হাজার টাকা বাদ দিলে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আমাদের প্রারম্ভিক মূলধন বেরোলো এটা তো খুবই ইজি এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা প্রচুর বোর্ড পরীক্ষা তোমরা দেখবা বোর্ড পরীক্ষাতে অনেকবার আসছে এটা তারপরে আমাদের নির্ণয় করতে হবে সমপনী মূলধন সমপনী মূলধন নির্ণয় করার সূত্র কি সমপনী সম্পদ মোট সম্পদ মাইনাস সমপনী মোট দায় তো এখানে আমাদের সমপনী সম্পদ কি কি আছে আমরা একটু দেখি অফিস সরঞ্জাম একটা প্রাপ্য হিসাব একটা মজুদ পণ্য একটা ব্যাংক জমা একটা বিনিয়োগ একটা ওকে তাহলে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা সম্পদ আমাদের যোগ করতে হবে তো দেখো আমরা পাঁচটা সম্পদ সমী মোট সম্পদ কি কি অফিস সরঞ্জাম প্রাপ্য হিসাব মজুদ পণ্য ব্যাংক জমা বিনিয়োগ এগুলো হচ্ছে কি মোট সম্পদ ওকে টাকার এক লক্ষ পঞ্চাশ হাজার প্রাপ্য হিসাব আশি হাজার তারপরে দেখো আমাদের মোট দায় সমাপনী মোট দায় বাদ দেওয়ার জন্য আমাদের প্রদীয় হিসাব ঋণ বকে আবেদন এগুলো আমাদেরকে কি করতে হবে যে দেখো প্রদী হিসাব পঞ্চাশ হাজার ঋণ বকে আবেদন এগুলো হচ্ছে আমাদের কি মোট দায় তাহলে দেখো প্রদী হিসাব ঋণ বকেয়া বেতন এগুলো আমরা লিখলাম প্রদেশে পঞ্চাশ হাজার দুই লক্ষ টাকা ঋণ দশ হাজার টাকা বকেয়া বেতন তাহলে মোট সম্পত্তি যোগ করলে আসে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর মোট দায় যোগ করলে আসে দুই লক্ষ ষাট হাজার তাহলে আমাদের সমবনী মূলধন কত দুই লক্ষ নব্বই হাজার টাকা ওকে তো এখন আমাদের কাজ কি সমবনী মূলধন দুই লক্ষ নব্বই হাজার টাকা আমরা লিখলাম উত্তোলন উত্তোলন কোথা থেকে আসলো এই যে দেখো বলছে যে ব্যক্তিগত প্রয়োজনে পঁয়ষট্টি হাজার টাকা উত্তোলন করেন তাহলে উত্তোলন কত টাকা এই যে পঁয়ষট্টি হাজার টাকা তারপরে আমাদের সূত্র কি প্রারম্ভিক মূলধন দুই লক্ষ টাকা যেটা আমরা আগেই বের করছি আর অতিরিক্ত মূলধন কোথ থেকে আসলো এই যে দেখো উক্ত বছরে মালিক ব্যবসায় আরো আশি হাজার টাকা বিনিয়োগ করেন এটা হচ্ছে কি অতিরিক্ত মূলধন তাহলে অতিরিক্ত মূলধন আশি হাজার তাহলে সমাপনী মূলধন আর উত্তোলন যোগ করলে তিন হাজার আর প্রারম্ভিক মূলধনের অতিরিক্ত মূলধন যোগ করলে তিন লক্ষ বিশ হাজার সরি প্রারম্ভিক মূলধন তিন লক্ষ তাহলে দেখো আমাদের লাভ কিন্তু কত লাভ বা ক্ষতি কত পঁয়ত্রিশ হাজার টাকা তো আশা করি সবাই বুঝতে পারছো আমি চাইলে তোমাদের এই থিওরিক্যাল বিষয়গুলো লিখে দিতে পারতাম কিন্তু আমি এটাকে পাপ মনে করি কারণ থিওরিক্যাল বিষয়গুলো আসলে তোমাদেরকে সরাসরি লিখে দেওয়া এটা আমার কাছে মনে হয় যে নকল করতে সাহায্য করার মতন এটা তোমাদের মেধাকে ধ্বংস করে দিবে তো আমরা যদি আমি যদি আমি যদি বইয়ের পৃষ্ঠাটা না দিয়ে যদি আমি হু লিখে দিতাম আমার মতো লিখে দিতাম তোমরা কিন্তু আমাকে বিশ্বাস করে আমি যা লিখছি সেটাই কিন্তু তোমরা কি করতা লিখে দিতা এতে কিন্তু তোমরা কোনো কিছু শিখত না তোমাদের মেধার কিন্তু বিকাশ হতো না এজন্য কিন্তু আমি বই থেকে দেখায় দিছি আহ তোমরা ওইখান থেকে একটু নিজের মতো করে লেখো অনেক কিছু শিখতে পারবা ওকে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ইন্টারমিডিয়েটে ওঠো তবে অটো পাস করে অবশ্যই না কারণ আমি চাই না যে এরকম এসএসসি পরীক্ষার মতো জীবনে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা তোমার অটো পাস করো এটা আসলে খুবই লজ্জাজনক যারা করছে তারা বুঝতেছে তো পরীক্ষা দিয়ে দেন ইন্টারমিডিয়ে দেখা হবে ইন্টারমিডিয়েট প্রচুর ভিডিও বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আমার বিশ্বাস প্রায় পনেরোশো ভিডিও আছে এবং আমার সাবস্ক্রাইবারও কিন্তু অনেক বেশি তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো এখানে বিদায় ধন্যবাদ